হ্যালো ফ্রেন্ডস, আমি গৌতমী। আজ হবে চিকেন পকোড়া। চিকেনটাকে ভিনিগারে মাখানো হয়ে আছে অনেকক্ষণ ধরে, না হলে নরম হবে না। প্রথমে দিলাম চিকেন, এইবারে গাজকুচি, পেঁয়াজকুচি দিয়ে দিলাম। এবার দেব আদা কুচি, এবার দেব রসুন কুচি, লঙ্কা কুচি, এবার একটু পাতি লেবুর রস। ভিনিগার দেওয়া আছে তাই অল্প করে দিলাম। এবার দেবো একটু টক দই, অল্প একটু করে টক দই। এবার দেবো জোয়ান, জোয়ান যে যেরকম পারে খেতে পারে, যে যেরকম টেস্ট করে। এবার দেবো কস্তুরি মেথি, কস্তুরি মেথি। এবার দেবো লঙ্কার গুঁড়ো, এবার দেবো হলুদ, এবার দেবো নুন, এবার দেবো ধনিয়া পাউডার, ধনিয়া পাউডার একটুখানি। এরপরে দেবো বেসন, একটু বেসন দিচ্ছি। এবার দেবো কর্নফ্লাওয়ার, চটকাবো ভালো করে, দলায় মলায় করে চটকাতে হবে। গরম মশলার গুঁড়ো দেওয়া হয়নি, গরম মশলার গুঁড়োটা দেবো। এবার দেবো গরম মশলার গুঁড়ো, তখন ভুলে গেছিলাম, এইবার দিচ্ছি গরম মশলার গুঁড়ো। দিতে হবে কিছুক্ষণ, তারপরে এটা ম্যারিনেট করে রেখে দেবো কিছুক্ষণ, তারপরে ভাজবো। ঠিক আছে, আপনারা বাড়িতে করে খাবেন, কিন্তু কম খাবেন, বেশি খাবেন না, বেশি খেলে কোলেস্ট্রল, সুগার, প্রেশার সব আসবে। আমি দেখাচ্ছি বলে করছি, কিন্তু আমার মেয়েটা খাবে, কথা শুনবে না, কিন্তু তার জন্য আমি করছি এবং দেখাবো। ঠিক আছে, একটু ম্যারিনেট করে রেখে দেবো। একদম পুরো রেডি হয়ে গেছে চিকেন পকোড়া। এবার একটু খেয়ে দেখতে হবে নুন টুন ঠিক আছে নাকি, টেস্ট কেমন হয়েছে, নাও একটা খেয়ে দেখো। এই যে খাচ্ছে, কেমন হয়েছে? দারুন দারুন, দুর্দান্ত, ভালো হয়েছে, দারুন দারুন। চিকেন পকোড়া টেস্ট হচ্ছে, দারুন। আচ্ছা, যাই হোক, আপনারাও খাবেন, বাড়িতে তৈরি করবেন, খাবেন, বেশি খাবেন না, আর বেশি খাবেন না, কোলেস্ট্রল হবে, কম খাবেন। ঠিক আছে, ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ, টাটা, বাই বাই, সি ইউ। আমারটা বলে দিল, ঠিক আছে, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।